ফের সাত দিনের ইডির হেফাজত জ্যোতিপ্রিয় মল্লিকের। আগামী ১৩ তারিখ মন্ত্রীকে আদালতে হাজির করানো হবে। এদিন আদালতে যাওয়ার পথে মন্ত্রী নিজেকে নির্দোষ বলে দাবি করেন। বিস্ফোরক মন্ত্রীর প্রাক্তন আত্মসহায়ক। ফের সাত দিনের ইডি হেফাজতের নির্দেশ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। এদিন ব্যাংশাল আদালতে তোলা হয় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীকে। আদালত আরও সাত দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী ১৩ নভেম্বর ইডির পক্ষ থেকে পুনরায় আদালতে পেশ করা হবে মন্ত্রীকে। এদিন সন্ধ্যা নাগাদ ব্যাংশাল আদালত থেকে মন্ত্রীকে ফের সিজিও কমপ্লেক্সে নিয়ে যান ইডির আধিকারিকেরা। এদিন আদালতে হাজির করানোর সময় সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর পথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মন্ত্রী। তিনি দাবি করেন তিনি ভালো নেই। সংবাদ মাধ্যমের সামনে তিনি দাবি করেন, আমি নির্দোষ, এরা যা করেছে অন্যায়, অনৈতিক কাজ করেছে, কোর্ট নিশ্চয়ই এর বিচার করবে। এরপরই শুরু হয় নতুন করে জল্পনা। মন্ত্রী কাদের উদ্দেশ্যে কথা বললেন, ইডির আধিকারিক নাকি বিজেপি? যদিও এর আগে নাম করে বিজেপি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন রেশন দুর্নীতির দায়ে গ্রেপ্তার হওয়া মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বলি যা করেছে এরা অন্যায় অনৈতিক কাজ করেছে। আমি আপনাকে বলি, কোর্ট থেকে নিশ্চয়ই কোর্ট আমাকে মুক্ত দেবে। আমি নির্দোষ, আমি নির্দোষী, আমি নির্দোষী। প্রসঙ্গত, গত শুক্রবার হাসপাতালে যাওয়ার পথে সংবাদ মাধ্যমের সামনে মন্ত্রী দাবি করেছিলেন দিন চারেকের মধ্যেই সবাই সবকিছু জানতে পারবেন। এই কথার পর অনেকেই মনে করেছিলেন এদিন হয়তো আদালতে বিস্ফোরক কিছু বলতে পারেন। যদিও এদিন সে অর্থে সেরকম কোনো বিস্ফোরক দাবি করেননি মন্ত্রী। সূত্রের খবর, এমনকি আদালতে নিজের জামিনের আর্জিও জানাননি তিনি। অপরদিকে মন্ত্রীর প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাস দাবি করেছেন, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেই তার মা ও স্ত্রীকে সংস্থার ডিরেক্টর পদে বসানো হয়েছিল। মন্ত্রীর অনুরোধ ফেলতে পারেননি। তবে আত্মসহায়ক পদ থেকে সরে যাবার পর মা ও স্ত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অভিজিৎ। এদিন ইডির দপ্তরে হাজিরা দেওয়ার আগে বাড়িতে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি আরো বলেন, ২০১১ থেকে ২০১৪ অবধি আমি যটা ছিলাম সেটুকু আমার কাছ থেকে যা জানতে চেয়েছেন সেটুকু আমি সহযোগিতা ডেফিনেটলি করছি এবং করব। সেটা তো অনেকেই করে, উনি মন্ত্রী যখন নির্দেশ দেন তখন তো কিছু করতেই হবে। ওটা বেড়া মানে আমাদের দরকার নাম তো করতে বলেছিল, সেটা আমি যেটা হয় সেটা আমি এজেন্সিকে বলেও দিয়েছি। ছিলেন তো, কিন্তু তার তো নেই, অনেকদিন আগেই ওনারা রিজাইন করে দিয়েছেন, আমি বেরিয়ে যাওয়ার পরেই রিজাইন হয়ে গেছে। সেটা ডায়েরিতে কিছু ছিল, সেটা আমি ইডিকে দিয়েছি, সেটা আমি এখানে বলতে পারবো না। সেটা ওনাদের জিজ্ঞেস করি, সেটা আমি জানি না, সেটা আমি বলতে পারবো না। আমি জানতাম যে এমনি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি উনি ব্যবসা করবে না, বেশি আমি কিছু ব্যবসা করবে এটা মন্ত্রী। তারপরে আপনার স্ত্রী এবং মা আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকে না। যত দিন ডিরেক্টর ছিলেন ওনারা, দুআড়াই বছর, তারপরে কি হলো সেটা বলতে পারবো না। বেরিয়ে আসার পরে কি হয়েছে না হয়েছে সেটা আমি জানি। যত দিন এগোচ্ছে তাতে কি আপনি ক্রমশ আস্তে আস্তে কোনো আতঙ্ক? না, একদমই না, একদমই না, একদমই না। আমি ৩৩ বছর ব্যবসা করছি, ঠিক আছে, আমার নিজস্ব ব্যবসা আছে, আমি তো ওইভাবে আসিনি। আমার রেলওয়েতে কেটারিং, এখান থেকে সবাই আমাদের মানে রেল আইসিটিসির আমার ব্যবসা। মন্ত্রীর কাছে তো আপনি তো চেনেন মন্ত্রীকে, মানে দরবার ছিল ওটা, যে কেউ যখন তখন যে সময়টা ঢুকে যেতে পারতো, কিছুই জানতাম না। ওটা আমার জানার এখতিয়ারের মধ্যে নয়, আমি ছিলাম এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ইএ, মানে মানে অফিসিয়ালি ছিলাম। ওকে, আই ওয়াজ সাপোজ টু, যে ফাইল আসতো মন্ত্রীর কাছে এবং যেগুলো আসতো সেগুলো সব আমি ইয়ে করে মন্ত্রীর কাছে সিরিয়ালি দিতাম, উইথ ফাইল নাম্বার অ্যান্ড অল, যেগুলো সেক্রেটারির কাছ থেকে আসতো, জয়েন্ট সেক্রেটারির কাছ থেকে আসতো, এগুলো আমি দিতাম। এরপর আমার আর কিছু নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, কলকাতা। ধনতেরাস, ধামাকা, আরতি জুয়েলার্স ও নিউ আরতি জুয়েলার্স, হীরামহল গলি, সোনাপট্টি, বনগ্রাম। আগামী ৭ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ধনতেরাস উপলক্ষে প্রতিটি নতুন হলমার্ক গহনা কেনাকাটায় থাকছে প্রতি বছরের মতো আকর্ষণীয় ও অভাবনীয় ছাড়। শর্তাবলী প্রযোজ্য।